ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত শেয়ার করছেন শোবিজ তারকা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর, অনেকেই দেখা গেছে মতামত দিতে। আন্দোলনে আহত এক নারী শিক্ষার্থীর রক্তমাখা একটি ছবি শেয়ার করে চিত্রনায়িকা পরিমণি লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। সিয়াম আহমেদ ও নিলয়, দেশের ছোট পর্দা ও শোবিজের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুকে লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অভিনেতা নিলয় লিখেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না, পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। রাজরিপা, অভিনেত্রী রাজরিপা লিখেছেন, আমাদের ভাই বোনদের শরীর থেকে যদি আর এক ফোঁটা রক্ত ঝরে তাহলে এই আন্দোলনে আমরা নিজেরাই নামব। আশফাক নিপুন, শোবিজ অঙ্গনের দর্শকপ্রিয় নির্মাতা আশফাক নিপুন একটি পোস্ট দিয়ে লিখেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। এছাড়াও একটি ছবি শেয়ার করে এই নির্মাতা লিখেছেন, অনলি হেলমেট ইজ রিয়েল। অন্যদিকে নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের জবাব সহিংসতার মাধ্যমে হতে পারে না, দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা কেউ না, ধিক্কার। নির্মাতা মাবরুর রশিদ বান্না একটি স্ট্যাটাসে লিখেছেন, ছাত্রদের চুপ করানো যদি সহজই হতো তাহলে পৃথিবীর অনেক বিপ্লবী শুরুতেই থেমে যেত। 15 জুলাই 2টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ঢাবিতে চলতে থাকে সংঘর্ষ, এখনো পর্যন্ত দেশে উত্তাল অবস্থা বিরাজ করছে।